দায়িত্ব পালন করবে। দ্বিতীয়টা হলো খিদমতের খালক, আল্লাহ সৃষ্টি জগতের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাটা আমাদের পালন করতে হবে। তা সে একটা শিয়াল কুকুর হতে পারে, সে একটা ছাগল ও গরু হতে পারে, সে একটা হনুমান কিংবা বাঁদর হতে পারে, আশরাফুল মখলুকাত সে একটা মানুষ হতে পারে। আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে আমার উপরে গোটা সৃষ্টি জগতে কিছু দায়বদ্ধতা আল্লাহ চাপিয়েছে, সেটাকে বলা খেদমতে খালক। তো রাস্তার ধারে কোনো একটা কুকুর যদি ঠ্যাং ভেঙে পড়ে থাকে, তাকে হসপিটালে নিয়ে ঠ্যাংটা সুস্থ করা, চিকিৎসা করানোটাও হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। তো আলিমিয়া সুন্নাতুল জামাতে মোটামুটি অনেক কাজের ভিতরে দুটো উল্লেখযোগ্য, যেটা যার ভিতরে সব কাজ এসে যাবে, একটা হলো তাহাফুজে দিন আর একটা হলো খিদমতে খালক। কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো এডুকেশন, শিক্ষা। মুফতি সাহেব আমাদেরকে বলছিলেন যে শিক্ষা আমাদের দুনিয়া শিক্ষার ভিতরে একেবারে পুরো ডুবে গেলে হবে না, তাহলে আমাদের পরকাল শেষ। আর শুধু পরকাল নিয়ে আমরা ভাববো তাহলে আমাদের দুনিয়াটাও শেষ। তো আমাদের এটাও দরকার, ওটাও দরকার। আবার আমাদের মনসুর হোদা বিষয়ে সেই কথার উপরে সুন্দর কথা বলেছেন যে তোমাদের তোমরা মানুষ, মানে সব কথা আমরা সবাই হয়তো বুঝতে পারিনি একটু অন্য ভাষায় হওয়ার কারণে। আল্লাহ মুসলমানদের দিকে তাকিয়ে বললেন কুনতুম খাইরা উম্মাতি, তোমাদেরকে সবচেয়ে ভালো দল হতে হবে, যে দলের ভিতরে থাকবে তিনটি চরিত্র। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের প্রতি মানুষদের উৎসাহিত করা। দ্বিতীয় নম্বর ওয়াতানাহাওনা আনিল মুনকার, অন্যায় কাজের প্রতিরোধ করে তোলা বা প্রতিবাদ করা। তিন নম্বর হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, ইমানের উপর ইস্তেকামত থাকা। এই যে তিনটে কাজ যদি আমরা শুধু ধর্মীয় শিক্ষা নিয়ে পড়ে থাকি আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের প্রাণের শিক্ষা। কিন্তু ভূপালে যে ঘটনাটা ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন, সোশ্যাল মিডিয়া নিয়ে যারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চালান, আমি তো একটা রিপোর্ট করেই দিয়েছি গত প্রস্তুতি মজার কালাতে, যে ভূপালে এই ঘটনাটা সম্পূর্ণরূপে একটা ভূপালে এই ঘটনাটা সম্পূর্ণরূপে একটা কি পরিকল্পিত ঘটনা। আপনারা জানবেন ভূপালের এই ঘটনার দুই তিন দিন আগে ভারতবর্ষের কিছু নাগরিক পাকিস্তানে গুপ্তচর বৃত্তি করবার দায়ে ধরা হল। ভারতবর্ষের নাগরিকরা কিন্তু পাকিস্তানে যদি গুপ্তচর বৃত্তি করত এর জন্য তারা ধরা হল। এই ধরা পড়ার পরে খুব তাড়াতাড়ি আপনিও জানবেন পাকিস্তানের গুপ্তচর হিসেবে যারা ধরা পড়েছে তার ভিতরে বিজেপির এমপির একজন কি আছে, এমপির বি তিনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করছেন। তার ভিতরে সমাজবাদী পার্টির একজন ভালো ব্যক্তিত্ব রয়েছে যিনি পাকিস্তানের গুপ্তচর হিসেবে ধরা হয়েছে। তো গোটা দেশের সাংবাদিক আর মিডিয়াদের চোখ যখন এই দিকটায় যে এত বড় বড় লোকের ভিতরে যখন পাকিস্তানের গুপ্তচররা প্রশ্রয় পাচ্ছে, তাহলে দেশের অস্তিত্ব সুরক্ষার গ্যারান্টি কোথায়? ঠিক এইটা নিয়ে যখন একটা দারুণ রকমের তোলপাড় শুরু হয়েছে, ঠিক তার দুদিন পরেই ভূপালের এই জেল কাণ্ড। ভূপালের জেল থেকে রাত তিনটের সময় তিনজন পালিয়ে যাচ্ছিল। তো তিনজন পালিয়ে যাওয়ার পরে জেলের যে সিসি ক্যামেরা ছিল তাতে ওরা তখন দেখতে পায়নি, গার্ড যারা ছিল তারা দেখতে পায়নি। ওরা পালিয়ে দশজন আটজন যারা পালালো ওরা আরামবাগান না নাচে একদম মেন রোড দিয়ে বিক্ষিপ্ত নামে ঠিক মিছিল করে একসঙ্গে যাচ্ছিল। আর তিনটের সময় বেরিয়ে 10 কিলোমিটার ঘুরে গিয়ে পুলিশ তাদেরকে গুলি করলো, এবং পুলিশের মাথা হাতে এমও ভালো, ঠিক সর্বপ্রথমের মাথায় পুলিশ গুলিটা লাগলো। এবং জেলখানার ভিতরে যে পোশাক তাদের কাছে সে পোশাক টোশাক কিছু ছিল না, এরা সবাই হলো সিভিল সদস্য, এরা সন্ত্রাসবাদী, এদেরকে গুলি করে। তার মানে গোটা পাকিস্তানের গুপ্তচর ধরা পড়ার পরে লক্ষ্যটা যেদিকটায় ছিল ওই দিক থেকে গোটা দেশের জনগণের দৃষ্টিটা ভূপালের জেলখানায় এনে বন্দী করে। আজকে বলুন যদি মুসলমানদের ভিতরে দুটো সাংবাদিক না থাকে তো এই জায়গাটার প্রতিবাদ করবে কি? আমার প্রতিবাদ তো রাজধানীতে দাঁড়িয়ে যাবে, কামরুজ্জাম সাহেবের প্রতিবাদ তো কলকাতায় গিয়ে দাঁড়িয়ে যাবে, মুফতি সাহেবের প্রতিবাদ তো জামিয়া রহমানিয়া গণ্ডীভূত হয়ে যাবে। যদি আমাদের ভিতরে হিম্মত হওয়া দুটো সাংবাদিক যদি থাকতো তাই ওই অন্যায়টা মিথ্যা কথা বলে সত্য কথাটা প্রচার।
প্রস্তাব করবার হিম্মত তিনি পেতেন। তাহলে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী বর্জন করতে গেলেও আমাদের সাংবাদিক তৈরি করার প্রয়োজন রয়েছে, এটা অস্বীকার করা যায় না। শুধু একটা প্রসঙ্গে আমি বললাম, বাকি সব প্রসঙ্গেই যাবে যে মুসলমানদের সব জায়গাতে দখল নেওয়ার দরকার আমাদের রয়েছে। যা আমার মূল প্রসঙ্গ যে জায়গাটায়, যে অলিন্দে সুন্নতুল জামাত একটি অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক সংস্থা যার দুটো দিক তাহফুজে দিয়ে এবং খেদমতের খাল, এর ভিতরে সবচেয়ে যেটা বড় লক্ষ্য আর বড় টার্গেট সেটা হলো এডুকেশন। আমরা আমার সমাজকে কিভাবে শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে পারি, তো জেনারেল এডুকেশন যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, তবে খুবই ভালো বলার মনে হয় আমার একটু মাত্রা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। মুসলিম কমিউনিটি জেনারেল এডুকেশনও খুব ভালো জায়গায় আছে বলে আমার মনে হয়। আরে গড়পট্টায় মাধ্যমিক পাস করা বাঙালি মাধ্যমিক পাস করা যায় 95% নাম্বার পাবো, তবে তো সেটা হিম্মতের জন্য সাকসেসফুল বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা চলছে সেটার উন্নতি ঘটাতে হবে। আবার যারা আমাদের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এদের সাথে আবার দিনের কোনো সম্পর্ক থাকছে না। সুন্নতুল জামাতের অনেকগুলো প্রজেক্টের ভিতরে একটা মারাত্মকতম প্রজেক্ট সেটা হল এই, আমাদের সমাজে যত ছেলে যত মেয়ে স্কুলে পড়ে প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন এবং দিনী তালিমের আওতায় আনতে হবে। অবশ্যই ছেলে মেয়ে হাই স্কুলে পড়ুক বিলক্ষণ পড়ুক, কিন্তু হয় সকালে না হয় বিকালে যে কোনো একটা টাইমে দিনে তালিমের সঙ্গে স্কুলের এই বাচ্চাটার সম্পর্ক জুড়ে দিতে হবে। যদি হাই স্কুলের বাচ্চাদের ভিতরে কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদের ভিতরে যদি আমরা ইসলামী শিক্ষাটা যদি দিতে না পারি, তাহলে জানবেন এটা আমার জাতি আর আমার কলমের জন্য একটা ভয়ঙ্কর বিপদ থেকে আনবে। কারণ দুটো জিনিস